যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো তিন গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। এর সাথে ওকে লাগাচ্ছে, ওর সাথে আমাকে লাগাচ্ছে, শতাব্দীর সাথে কৃষ্ণকে লাগাচ্ছে, আবার আমার সাথে কখনো কখনো অভিষেককেও লাগিয়ে দিচ্ছে। এরা বোঝেই না এই ভাগাভাগিগুলো হবার নয় রে। তোরা যতই চেষ্টা কর, যতই লাইনবাজি কর, এতে টিআরপি বাড়বে না। লোকে টিআরপি দেখতে দেখতে না টিভিটা আর দেখবে না, যাত্রা নাটক সিনেমায় চলে যাবে। মিথ্যে খবর একদিন সত্য হতে পারে, চিরকাল নয়। আপনি যে সূত্র বলে দেখাচ্ছেন, ওর বাড়িতে এত ঘর পাওয়া গেল, এত গয়না পাওয়া গেল, এত টাকা পাওয়া গেল, এখনো পর্যন্ত কি প্রমাণ হয়েছে? প্রমাণ হয়েছে? আমরা তো আইনে বিশ্বাস করি। কল্যাণ নিজেও লয়ার, অনেক লয়ার এখানে আছে, আমি নিজেও আইন পাশ করেছিলাম। মলয় কালকে ফাইট করেছে, বলে দিয়েছে সব মিথ্যে। কেষ্ট বেচারা, ওর একটু নিজেরই শরীর খারাপ, একবার বকটুই হলো, সেখানে ধাক্কা দিয়েছে। প্রতি ইলেকশনে নজরবন্দি করে রেখে দেয়। কটা প্রতিবাদ করেছেন, তাতে কেষ্টকে আটকাতে পেরেছেন? ভাবছেন কি জেলে বন্দি করে রেখে পার্লামেন্টে সিট দুটো দখল করবেন? ও ঘুরে বালি, ও ঘুরে বালি। বীরভূমের এমএলএরা কারা আছেন একটু দাঁড়ান তো, বীরভূমের ব্লক প্রেসিডেন্ট কারা আছেন, আর কারা এসছে বীরভূম থেকে? বীরভূম থেকে কারা এসছেন? যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো তিন গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন।